राजधानी नजर कला क्षेत्र संक्षिप्त आकारे अनुष्ठित है तथ्य संस्कृति दफ्तर आयोजित कवि प्रणाम अनुष्ठान अनुष्ठान अंश नीन मुख्यमंत्री विप्लव कुमार देव सारा देशेर साथे राज्ये संक्षिप्त आकारे उद्यापित है विद्रोही कवि काजी नजरुल इस्लामेर 121तम जन्मदिन राजधानी नजरुल कला क्षेत्रे तथ्य संस्कृति दफ्तर उद्योगे आयोजित अनुष्ठाने अंश नेन मुख्यमंत्री करोना ओ लकडाउनेर जेरे मंचस्थ होयनि कोनो प्रकार सांस्कृतिक अनुष्ठान तबे विद्रोही कविर मर्मर मूर्तिते माल्यदान करेन मुख्यमंत्री विप्लव कुमार देव साक्षात्कारे तिनि जानान काजी नजरुल इस्लामेर আজকে 121তম জন্মবার্ষিকী আমরা পালন করছি। আমরা সবাই অবগত আছি যে করোনা ভাইরাসের যে সংক্রমণ বিশ্বজুড়ে তার বাইরে ত্রিপুরাও নয়, তো তার কারণে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমাদের বিভিন্ন কার্যক্রমে ভাগ নিতে হয়। কিন্তু কাজী নজরুল ইসলাম এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি একদিকে স্বাধীনতা সংগ্রামী, বিদ্রোহী কবি, সাহিত্যকার, লেখক, দার্শনিক এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় কবি। ত্রিপুরা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বাধীনতা সংগ্রামের ওনার যে বলিদান, আমরা সবাই সেই বিষয়ে অবগত আছি। আমি আজকের দিনে কাজী নজরুল ইসলামকে স্মরণ করছি, শ্রদ্ধা জানাই। আমি আশা করি উনি যে মতাদর্শকে সামনে রেখে, যে ভাবনাকে সামনে রেখে সাংস্কৃতিক জগতে একটি নতুন দিশা দিয়েছেন, সেই দিশাতে আমরা সবাই মিলেমিশে কাজ করব। হলো বলে।